না না, কিন্তু আবার আমি আপনাকে সেকেন্ড হেই প্রথম প্রশ্ন করে আসছি, এই গভর্নমেন্টের এক্সিট পলিসি কি হতে পারে? কারণ এই মুহূর্তে যা তারা কিছু লোকের পানিশমেন্ট টানিশমেন্ট দিতে পারে, দুই একটা নির্বাচনের মনে হচ্ছে নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচন দিয়ে দিল না। আমি এই ব্যাপারটার সাথে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। প্রথমত পৃথিবীর ইতিহাস যদি খুব ভালোভাবে লাস্ট 2000 বছরের ইতিহাস যদি ঘাঁটা যায়, বিশেষ করে গত 100 বছরের মিলিটারি যন্ত্রের ইতিহাস যদি দেখা যায়, তাহলে দুটো জিনিস নিশ্চিতভাবে বলা যায় ঘটবে। সেটা হচ্ছে যে আইদার অর সিচুয়েশন, একটা সিচুয়েশন হচ্ছে যেখানে ফাকরুদ্দিন এবং ধরে নেওয়া যায় যে জেনারেল মুইন একটা গার্ডিয়ান কাউন্সিল টাইপের হবে, যারা যারা একটা সুপার গার্জিয়ান, অর্থাৎ একটা একটা মিনিস্ট্রি থাকবে কিন্তু একটা কন্ট্রোলিং এক্সট্রা এক্সট্রা কনস্টিটিউশনাল কন্ট্রোলিং ইউনিট তৈরি হবে, যেটা আমরা থাইল্যান্ড সহ অনেক দেশে, ইরান অনেক জায়গাতেই আমরা দেখেছি। অর্থাৎ গণতন্ত্র কাজ করবে, কিন্তু গণতন্ত্র একটা একটা অভিভাবক, তার একটা অভিভাবক জুড়ে দেওয়া হবে তার সাথে, এবং সেই অভিভাবক হবেন জেনারেল নিজে, এবং তার উপর মিলিটারি যন্ত্র, যেটা যেটা পারভেজ মুশারফ করেছেন, সেটা একটা হতে পারে, একটা ফিজিবল। কারণ সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে জেনারেল মুইন এবং ফাকরুদ্দিন তারা নিজেরা অন্তত নিরাপদ থাকবেন, কারণ তাদের পক্ষে এইভাবে আর ব্যারাকে ফিরে যাওয়া সম্ভব নয়, বা তাদের অরিজিনাল জায়গায় ফিরে যাওয়া সম্ভব নয়, বিশেষত যেহেতু তারা হাসিনা এবং খালেদা জিয়ার একদম সরাসরি বিরোধিতা করেছে। আপনি এত তাড়াতাড়ি কনক্লুড করেন না, এখানে আমার কিছু বক্তব্য আছে। এক্সিট প্ল্যান দ্যাট ইজ সো মেনি ওয়ে, অলরেডি আজকে পেপার যদি দেখেন একটা এসছে, একটা সাজেশন এসছে, সেটা হলো কি হাসিনা খালেদাকে আবার একটা অফার দেওয়া হয়েছে, তোমরা আসো, তোমাদের ছেড়ে দেওয়া না, বিচার গুলন এই করা হবে, কিন্তু তোমরা পার্টি প্রধান থাকো, ক্ষমতা প্রাইম মিনিস্টার বা এম ইলেকশন করতে, এই জাতীয় কিছু একটা ফর্মুলা না না, সেটা হতে পারে না, তার হতে পারে না না না, এটা হতে পারে না। এই জন্য যে কনস্টিটিউশনালি বাংলাদেশের বর্তমান যে কনস্টিটিউশন, সেটা যদি অপরিবর্তিত থাকে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতেই চূড়ান্ত ক্ষমতা থাকে বা সর্বাধিক ক্ষমতা থাকে। বাংলাদেশের কনস্টিটিউশন ওরকম ছিল না, এটা করা হয়েছে হাসিনা খালেদা করেছে, এটা প্রেসিডেন্সিয়াল শাসন ছিল, প্রথম বঙ্গবন্ধু ব্রিটিশ স্টাইল গভর্নমেন্ট করেছিল, তারপরে আবার জিয়াউর রহমান এসে চেঞ্জ করে এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম করেছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওই পার্লামেন্টের সিস্টেমটা আমাদের জন্য ভালো না, কাজ করে না, প্রেসিডেন্সিয়াল সিস্টেমটা ভালো, প্রেসিডেন্সিয়াল সিস্টেম এর সাথে কম্প্রোমাইজ পার্লামেন্ট, পার্লামেন্টে মোর পাওয়ার থাকা দরকার, যতই আইন করেন কনস্টিটিউশন করেন, কিন্তু সবরূপে মানুষ সত্য মানুষের উপর কিছু নেই, মানুষ যদি চোর হয় তাহলে প্রেসিডেন্সিয়াল সাথে এরা চুক্তি করবে চুরি করার জন্য, এবং তারা চুরি করতে থাকবে, প্রেসিডেন্ট ছাড় দেবে, আবার যদি মানুষ ভালো হয় তাহলে ওই ব্রিটিশটা তো চালাচ্ছে, তো তাদের একজনের প্রাইম মিনিস্টার একজনের পার্টি চিফ, তারা তো সুন্দর চলবে, আমাদের চলে না কেন? কারণ দেশের লোক, দেশের যে মন্ত্রী মিনিস্টার, দেশের যে এমপি যারা, তারা করাপ, আওয়ামী লীগ করাপ, বিএনপি করাপ, এবং এই না না, কিন্তু আপনি যেটা বললেন সেটা সুপার জেনারেলাইজেশন হয়ে গেল, পৃথিবীর সব দেশেই গণতন্ত্রে করাপ্ট সিস্টেম থাকে, তার মধ্যে থেকে লোকে করাপ্ট, সেটা বড় হয়, সেটা এখন হিসাব করে দেখতে হবে, সব একটা বাজেটের 2/3 আপনি খেয়ে ফেলবেন, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে তার জন্য কি আমাদের বলতে হবে যে সামরিক শাসন বা এই ধরনের একটা কন্ট্রোল এই যে কন্ট্রোল ডেমোক্রেসি যেটা পাকিস্তানে, থাইল্যান্ডে বা ইরানে আমরা দেখতে পাচ্ছি, এই কন্ট্রোল ডেমোক্রেসি কি আপনার মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে? কন্ট্রোল ডেমোক্রেসি না, সাম কাইন্ড অফ ডিফারেন্ট ডেমোক্রেসি, ফ্রি ডেমোক্রেসি হলে বাংলাদেশের কিছু প্রবলেম আছে, প্রবলেমটা হলো কি যে ফিলোসফিক্যাল একটা প্রবলেম, সেটা হলো কি আপনার যদি টাকা থাকে, আপনি চুরি করে টাকা করলে আপনাকে মানুষ সালাম দেবে, এই যে একটা টেন্ডেন্সি, আপনি টাকা যদি থাকে সমাজ অথরিটি একবার হয়ে যান তার আপনাকে অস্বীকার করে না, সাধারণ মানুষ মেনে নেয় যে ঠিক আছে চুরি করতে তো করতে, তো আমাদের ভাই বা আমাদের এমপি তো এই চোখে, এই 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 জাতীয় একটা ফিলোসফি যদি চেঞ্জ না হয় তাহলে আবার ঘটনা একই ঘটবে, আই ডোন্ট নো হোয়াট গোনা হ্যাপেন, এই ফিলোসফি আমি দেখি, এখানেও দেখি, লস অ্যাঞ্জেলেসে যারা বাঙালি আছে তারাও দেখি চুরি টুরি করলে যদি অথরিটি থাকে চট করে তাকে ওইভাবে অবস্থান করতে না, ঘুরে ফিরে তাকে ভোট দিতে চেষ্টা করে, তাকে বানাতে চেষ্টা করে, এই জাতীয় ঘটনা তা না হলে খালেদা বা হাসিনা যে কাজটা করেছে, যেভাবে টাকা চুরি করেছে, কোন সভ্যভদ্র দেশে যদি এর এক অংশ করতো তাহলে তো তার ক্ষমতায় থাকার কথা, তার পালাই দিতে হতো দেশ থেকে না। কিন্তু এই যে খালেদা, আপনি যে বলছেন যে হাসিনা টাকা চুরি করেছে, এর তো কোনো প্রমাণ নেই, খালেদা তো 1 কোটি টাকা সে মাসে খরচ করেছে, দাদা প্রমাণ নেই তা নাহলে সরকার ধরছে কেন,
প্রতি মাসে 1 কোটি টাকা হচ্ছে টাকা আসছে আকাশ থেকে আসছে না না সেই যে আপনি বলছেন আপনি ধরুন একটা পার্টিতে কেমনে চালিয়েছে সে না পার্টি চালাতে গিয়ে হাসিনা হয়তো পার্টি চালানোর জন্য কিছু টাকা খরচ করেছে কিন্তু সেটা তার ব্যক্তিগত ভাবে তার ফ্যামিলির জন্য আপনি একটু সময় দেন আমাকে আপনি টাকা যে নিলেন 1 কোটি টাকা চাঁদা নিলেন চাঁদা নিয়ে পার্টি চালাচ্ছেন তার হিসাব নিকাশ কোথায় অ্যাকাউন্টেবিলিটি কোথায় আপনি ক্লিয়ার হিসাব রাখতে হবে যে আমি 1 কোটি টাকা চাঁদা নিয়েছি পাঁচ অমুক অমুক খাতে খরচ হয়েছে ওই টাকা কি করে বলবো 50% আপনি নেননি সেটা তো তার জীবন আচরণের মধ্যে চলে আসবে অন্তত হাসিনার কাছাকাছি যারা লোক বা তাদের ধরুন সন্তানদের কেউ তার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে না হাসিনা এক্সট্রিমলি দীক্ষিত ইয়ার গড পার্টির মধ্যে এর জন্যই তো তার এই অবস্থা হয়েছে সে তার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার ক্ষমতা রাখে না সে তো বেগম জিয়ার সাথে তো একই অবস্থা বেগম জিয়া তার সাথেও ততদিক তাদের দুজনের এই দুরবস্থা কারণ পার্টিতে যারা কর্মী আছে তাদের তাদেরকে বলতে হবে আর সরকারকে জবাবদিহি করতে হবে প্রাইম মিনিস্টার হোক যা হোক এত টাকা আমি নিয়েছি এটা পার্টির ভিতরে তার জন্য ট্যাক্স দেয় এটা সিস্টেম ফিলিং তো হয়ে যায় সিস্টেম তো তারা ইন্ট্রোডিউস করে না না কিন্তু একটা নতুন ডেমোক্রেসিতে এই ধরনের ভুলভ্রান্তি হয়েছে সে ঠিক আছে তাদের ভুলভ্রান্তি হইলেই দে হ্যাভ টু পে ফর ইট ভুলভ্রান্তি হয়েছে 6 মাস 1 বছর 2 বছর 5 বছর জেলে থাকলে কোটি টাকি আপনি চুরি করবেন আপনি যে হাসিনাকে চোর বলে অপবাদ দিচ্ছেন কিন্তু তার ছেলে মেয়েরাও তো সেই সাধারণ এখানে একজন আমেরিকান মধ্যবিত্তের মধ্যে জীবন কাটায় তার বোনও তো সেভাবে জীবন কাটায় ভালো আটটা দশটা গাড়ি মেনটেন করে ওগুলো আমাকে বলেন না আটটা দশটা কয়টা বাড়ি আছে হাসিনার আপনি জানেন না না আপনি এগুলো তো আপনার স্পেকুলেশন এটা ফিকশনাল স্পেকুলেশন না এগুলো নিয়েই কথাবার্তা হচ্ছে যাও এগুলো না আমি অত দূর যেতে যাচ্ছি না না কিন্তু অভিযোগটা যখন দুর্নীতি নিয়ে এগুলো করা যায় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বেসিক্যালি যে একটা শুধুমাত্র স্পেকুলেশন আপনি দেখুন একটু সময় দেন সরকার করতে বের করতে দেন সরকারের হাতে আজকে সরকার 9 মাস হয়ে গেল 9 মাসের মধ্যে আমি যদি 9 মাস খুব বেশি সময় না একটা তারা 30 বছর ধরে চুরি করেছে 9 মাস সময় আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আমি বলছি পৃথিবীর ইতিহাস থেকে আজকে যখন আজকে বেনজির ভুট্টোর স্বামী জাদ্দারি যখন চুরি করেছিল তার চুরি সুইজারল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে সমস্ত দেশের সরকার ধরেছে এবং সমস্ত দেশের কোর্টে তাদের কেস চলছে আজকে যদি হাসিনা যদি সেইভাবে চুরি করত তাহলে আমেরিকা আজকে যদিও বা আমি ধরে নিচ্ছি বাংলাদেশে তার বিরুদ্ধে যদিও বা কোনো মামলা না থাকতো আমি নিশ্চিত তার বিরুদ্ধে অন্তত লন্ডনে একটা মামলা আমেরিকায় 2-1টা মামলা হতেই পারত প্রচুর মামলা হাসিনার বিরুদ্ধে হয়েছে মানে সেগুলো তো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হতে পারে আমি সেই জন্য সবই রাজনৈতিক উদ্দেশ্যে বলতে পারে না 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 আমি আমি সেই জন্যই তো আপনাকে জাদ্দারি উদাহরণটা আনলাম আমি সে আপনি এগুলো যুক্তির কথা না আপনি চুরি করছেন রাজনৈতিক জন্য চুরি করছেন তাহলে তারিখ জায়গা ধরে রেখে দরকার কি তারিখ দিয়েও তো বলতে পারে যে আমি পার্টির জন্য টাকা নিয়েছি 1 পয়সা আমি নেই নেই আমি জিয়া রহমানের ছেলে জিয়া রহমান সৎ ছিল আমি সৎ আমার কাছে কোনো টাকা নেই এগুলো যুক্তিহীন কথা আপনি কি আপনি টাকা নিয়েছেন না নিয়েছেন বড় কথা না আপনি 1 কোটি টাকা করে খরচ করছেন পার মান্থে কিভাবে খরচ করছেন এটা হিসাব দেন সোজা কথা আপনি টাকা ব্যক্তিগত করছেন বা পার্টির জন্য করেছেন উইচ ইজ ফাইন কিন্তু আপনি তার অ্যাকাউন্টেবিলিটি কোথায় কোথায় আপনার কাটা কলম কোথায় আপনার হিসাব নিকাশ 17টা ব্যাংক অ্যাকাউন্ট তার বেরিয়েছে বিভিন্ন নামে ওয়াই ইউনিট ডোমেইন অ্যাকাউন্ট 1 or 2 অ্যাকাউন্ট আপনি পার্টির নামে একটা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে টাকা থাকবে থাকনা টাকা কোটি কি না আপনি কিন্তু আমি তার থেকে ফান্ডামেন্টাল কোশ্চেন করছি ফান্ডামেন্টাল কোশ্চেন যে শেখ হাসিনা যে বিলাসবহুল জীবন যাপন করেছে বা করে তার কি প্রমাণ আপনার কাছে আছে আই বিলাসবহুল সে কয়বার প্রতি 5 বার করে বললেই হবে তারপরে এটাও তো স্পেকুলেশন আমি এরকম তো শুনিনি বেসিক্যালি এরকম শুনি শুনুন আমি যেটা বলছি যে আজকে যেগুলো আপনি কি শুনছেন বড় কথা না তার সত্য আপনি খোঁজ নিয়ে দেখেন উনি বছরে 3 বা 4 বার করে আমেরিকাতে আসেন আসেন ফার্স্ট ক্লাসে আসেন এবং একটা দল নিয়ে আসেন 4-5 জন দল যদি নিয়ে আসেন $30,000-$40,000 একবারে টিকিট আসে $200,000-$300,000 ইয়ারলি আপনি টিকিট খরচ করছে টাকা আপনার আয়টা কোথায় বলুন আপনি আয়টা হাজিনার আয়টা কোথায় কত বেতন পেত প্রাইম মিনিস্টার হিসাবে না না আমি সেসব আপনি যদি সেই সব দিকে যদি মাইক্রো ম্যানেজমেন্টের দিকে যান তাহলে তো ডেমোক্রেসি টিকবে না আমি এটা তো ডেমোক্রেসি টিকবে না আমি অত তো আপনাকে কিছু একটা জবাব তো দিতে হবে জনগণকে যে হচ্ছে টাকা পান কি পান তো তাহলে আমেরিকা থেকে কি করে তারা তো
তাদের তারাও কিছু যে এদিক সেদিক হয় না, ইজ ফাইন।